আজকের ঘটনা কি? হ্যালো এভরিওয়ান, দিস ইজ ইজাজুল মুরসালিন ফ্রম কন্ট্রোল ওয়াল্টার ডিলে। ওয়েলকাম টু মাই পেজ অ্যান্ড চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। বৃষ্টির দিন কার না পছন্দের? আর সেই বৃষ্টির দিনটি যদি হয় রাজশাহী শহরের মতো এত সুন্দর একটা শহরে, তাহলে তার কথাই নেই। বৃষ্টির দিনে ইচ্ছে হলো বেশি স্পাইসি মচমচে নতুন কোনো খাবার খাওয়া। চলুন শুরু করা যাক। প্রথমে চলে গেলাম সিএনবিতে। এখানে একটি ভিন্নরূপ আলু ভাজা পাওয়া যায়। এটি সিএনবি রোডের পূর্ত ভবনের মেইন গেটের সামনে, তার মানে সিএনবি রোডের সার্কিট হাউস যেতে হাতের বাম পাশে। প্রথমেই একটি আস্ত হলেন্ডার জাতের বড় আলু নিয়ে এটিতে বাঁশের একটি চিকন লাঠি আড়াআড়িভাবে ভেতরে দিয়ে দেয়। তারপর এটি একটি মেশিনের মাধ্যমে খুব সুন্দরভাবে গোল করে কাটা হয়। তারপরে কাটা আলুটি সুন্দর বাঁশের লাঠিতে বড় করে সাজানো হয়। তারপর সেটি বেসন এবং আরও আলাদা কিছু তরল উপাদান দিয়ে মাখিয়ে অল্প আঁচে তেলে ডোবানো হয়। সেখানে আলুটি সিদ্ধ হলে বেশি আঁচের তেলে দেওয়া হয়। ফাইনালি অনেকটা সময় সিদ্ধ করার পরে এটি প্রস্তুত হয়ে যায়। তেলে ভাজা শেষ হয়ে যাওয়ার পরে ঝাল মশলা, সস আর বিভিন্ন উপকরণ দিয়ে এটি আমাদের দেওয়া হয়। জিনিসটা খেতে কিন্তু বেশ মজার ছিল। দাম অনেক বেশি, 30 টাকা পিস। 1 কেজি আলুর দাম যেখানে 50 টাকা, আমাদের মতো হতদরিদ্র পরিবারের সন্তানের জন্য এটি না। শুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। আমার ভুল হয়েছে, ভুল হয়েছে, হ্যাঁ আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। তবে আপনারা খেয়ে দেখতে পারেন, বেশ মজার ছিল।